প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রধান স্কুলের বাংলা ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এতদিন তোমাদের বিষয় হয়েছে গণিত আর ইংরেজি, এতে আজকের থেকে তোমাদের আবার বাকি যে বিষয়গুলো ছিল এগুলো তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমাদের যেমন ইসলাম ও কৃষিকে আজকে তোমাদের যে প্রথম ক্লাস নেব, যেমন প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় আছে তোমাদের আকাইদ সম্পর্কে, প্রথম অধ্যায় আসতে পারে এরকম কয়েকটা প্রশ্ন আমি বলে উঠাই দিয়েছি, যেগুলো তোমরা সুন্দর করে খাতার মধ্যে পেয়ে আর এগুলো যেমন তোমরা বিস্তারিত যেমন তোমরা বাসায় তো রেডিং করবে, এগুলোতে প্রশ্ন আরও পেয়ে হবে। তোমরা দেখো প্রতি লক্ষ্য করে আমি এই কয়েকটা প্রশ্ন উঠাই দিয়েছি। আচ্ছা, এই পাঁচ এক আর দুই আর অধ্যায় পাবে, এই যে প্রথম অধ্যায়, এক নম্বর আকাইদ অর্থ কি? আকাইদ অর্থ বিশ্বাস মানা, আকাইদ অর্থ বিশ্বাস মানা। ওইখানে দেখবে আরেকটা শব্দ আছে আকিদা, এর অর্থ হইল বিশ্বাস, আর আকাইদ অর্থ বিশ্বাস মানা। পরীক্ষায় অনেক সময় এটা তোমাদের অনেকে ভুল হয়ে যায়, যেমন আকিদা অর্থ একটা আকাইদ অর্থ, যেমন আকাইদ অর্থ হইল বিশ্বাস মানা আর আকিদা অর্থ হইল বিশ্বাস। দুই নম্বরে ইসলামের সর্বপ্রথম বিষয় কি? ইসলামের সর্বপ্রথম বিষয় আকাইদ, ইসলামের সর্বপ্রথম বিষয় আকাইদ, এই আকাইদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তিন নম্বরে আকাইদ কাকে বলে, আকাইদ কাকে বলে? ইসলামের পরিভাষায়, ইসলামের পরিভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর, ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করার নাম আকাইদ। চার নম্বর আছে তাওহীদ অর্থ কি? তাওহীদ অর্থ একত্ববাদ, তাওহীদ অর্থ একত্ববাদ। যেমন তোমাদের এই বইয়ের মধ্যে দেওয়া আছে মহান আল্লাহ বলুন কুল হুয়াল্লাহু আহাদ, এর বলুন আল্লাহ এক আর কোন শরীক নেই, অর্থাৎ এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক। ওদের বই ওই পৃষ্ঠে দেওয়া আছে লাউ কানা ফিহিমা আলিহাতান ইল্লাল্লাহু লা ফাসাদাতা, অর্থাৎ পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা হলো একজন, মানে দ্বিতীয় আর কোন সৃষ্টিকর্তা নেই, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপর দেওয়া আছে তাওহীদ কাকে বলে? আল্লাহকে এক ও দ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহীদ বলে। যে আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা একজন, অর্থাৎ দ্বিতীয় কোনো ইলাহকে বিশ্বাস করা যাবে না। এসে নম্বর আছে নৈতিকতা কাকে বলে? যেহেতু তাই উড়াই দিছি না, মানে এক একটা বই এক এক রকম, তোমাদের বই যেটা আছে আমি ওকে উড়াই দিছি। যেমন কথাবার্তা আচার আচরণে কোনো বিশেষ নীতি অনুসরণ করাই নৈতিকতা বলা হয়। আবার বলছি নৈতিকতা কাকে বলে? কথাবার্তা আচার আচরণে কোনো বিশেষ নীতি অনুসরণ করাই নৈতিকতা বলা হয়। এই যে এইখানে দিলাম তোমাদের এই প্রশ্নগুলো, এরপরে ওই পৃষ্ঠার মধ্যে একটা তোমাদের প্রশ্ন আছে মানুষ সৃষ্টির মূল কারণ কি? মানুষ সৃষ্টির মূল কারণ কি? আল্লাহ তাআলা বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা কোরআনের আয়াত। আমি আল্লাহ মানব জাতির মধ্যে, আমি আল্লাহ আমার জমিনের মধ্যে দুইটা জাতি, একটা হলো মানুষ জাতি আর একটা হলো জিন জাতি, এই দুইটা জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যেমন আসরের মাঠে কিয়ামতের মাঠে এই দুই জাতির হিসাব হবে, মানুষ তার কৃতকর্মে দুনিয়াতে সে ভালো কাজ করলে ভালো,
ফলাফল পাবে, খারাপ কাজ করলে খারাপের জন্য সেও ফলাফল পাবে। যারা নেককার বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত, যারা পাপী বান্দা তাদের জন্য রেখেছেন জাহান্নাম। এই যে বললাম যে এই যে প্রশ্ন দিলাম, এই যে এক থেকে ছয় পর্যন্ত এইগুলো সুন্দর করে তোমার খাতার মধ্যে উঠে রাখবে। আবার এর পরবর্তী ক্লাসে পার্ট 3-4 এগুলো নিয়ে আমার আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।